কৌশিক রয় সাহেব, মিহিরকান্তি সোম সাহেব, আমার শিলচরের বিধায়ক মহোদয়, শিলচরের জেলা শাসক মহোদয়, আমার পিডব্লিউডি ডিপার্টমেন্টের কমিশনার চন্দন শর্মা, ওএসডি হিরণময় সেন, গোবিন্দপুর পীর সাহেব, আরো আপনারা সবাইকে আমার নমস্কার প্রণাম সম্ভাষণ। ঠিক আছে, আপনারা জানেন কি আমার এই যেটা ব্রিজ শিলঘাট বরাক নদীর উপরে, এই ব্রিজটা হওয়ার পরে সোনাই আরো লক্ষ্মীপুর শহরে সিধা সিধা একটা সংযোগ স্থাপন হয়ে যাবে। আজি আমি আপনাকে কথা দিয়েছি কি এই ব্রিজটা আমি 2 সালের মাঝে কমপ্লিট করে দিব। ঠিক আছে, 2 সালের ভিতরে এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। এই ব্রিজটার জন্য আসাম সরকার 87 কোটি টাকা স্যাংশন করেছে, 87 কোটি টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর সিলেকশন হয়ে গেছে। এই ব্রিজটা আমি সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের অধীনে স্যাংশন দিয়েছে। আর আমার বিশ্বাস কি আপনাদের সহায় সহযোগিতা থাকবে আর আমি 2 সালের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দিব। ঠিক আছে, আপনাদের সহায় সহযোগিতা থাকবেন কি না থাকবেন? পীর সাহেব আপনার দোয়া থাকবেন তো? হ্যাঁ, পীর সাহেবের দোয়া থাকবেন, আপনারা দোয়া থাকবেন, আশীর্বাদ থাকবেন। ঠিক আছে, 2 সালের ভিতরে এটা হয়ে যাবে, আমি আবার আসব 2 সালের পিছে এটা ফিটা কাটার জন্য। ঠিক আছে, আচ্ছা, আজি মই সকলকে অভিনন্দন জানাইছো একটা বড় হাতসাপরি কৌশিক রায় জন্য। কেন কৌশিক রায় আমাকে বারবার বলছিলাম কি এই ব্রিজটা বহুত বহুত ইম্পর্টেন্ট, আর তাতকেও একটা জোর করে হাত তালি মিহিরা সবাই আমাকে আরো একবার অভিনন্দন, আর আপনারা আমাকে দোয়া করতে থাকেন, আশীর্বাদ করতে থাকেন, আর যে কাজ আছে আপনার জন্য করার জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে, বহুত বহুত ধন্যবাদ, জয় হিন্দ। আমার সঙ্গে বলুন, ভারত মাতা কে, ভারত মাতা কে, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি। বহুত বহুত ধন্যবাদ। পীর সাহেব আপনি যেগুলো অ্যাপ্লিকেশন দিয়েছে ওইগুলাও আমি করে দিব। ঠিক আছে, এটা তো হবেই লাগবে আপনার কাজ। ঠিক আছে, ঠিক ভালো, আর কিবা বলার কথা আছে নাকি? নাই না, কোন জায়গায় খাড়া হবে, খাড়া হওয়ার জায়গা নাই, জায়গা ঠিক আছে, এটা কিছু আমাদের শিলঘাট ব্রিজ আমাদের